প্রদেশ কংগ্রেসের তপশিলি জাতি শাখার পক্ষ থেকে রবিবার ভারত রত্ন বিআর আম্বেদকরের 134তম জন্মদিন পালন করা হয়। এদিন সকালে কংগ্রেস ভবনের সামনে আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কংগ্রেস সিপিআইএম জোট প্রার্থী আশিস কুমার সাহা। উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং অন্যান্য কর্মী সমর্থকেরা। আশিস সাহা বলেন, ভারত রত্ন আম্বেদকর ভারতবর্ষের সংবিধান রচনা করেন, বর্তমানে সেই সংবিধানকে বিলুপ্ত করার জন্য প্রয়াস চলছে, এছাড়া দুর্বল অংশের মানুষকে আরো দুর্বল করার প্রচেষ্টাও চলছে। এই ভারতবর্ষের সংবিধানকে রচনা করার মধ্যে দিয়ে দেশের পশ্চাৎপদ পিছিয়ে পড়া বর্গকে তাদের জন্য যে লড়াই উনি আজীবন করেছেন, তাদের মূল স্রোতে নিয়ে এসে উন্নয়ন এবং তাদের সামগ্রিক বিকাশের ক্ষেত্রে ওনার যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, শুধু তাই নয়, একজন আইনজ্ঞ, একজন দার্শনিক, রাজনীতিবিদ এবং ওনার যে বিভিন্ন পদক্ষেপগুলি, এগুলি দেশের মধ্যে জাতি, তফসিলি জাতি, বিভিন্ন গরিব অংশের মানুষকে তাদের সমানতা প্রদানের জন্য এই দেশে সংবিধান প্রদত্ত ক্ষমতা বলে তাদের অধিকার লব্ধ করার জন্য উনি আজীবন প্রয়াস চালিয়ে গেছেন।